এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের
মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি মণ্ডলী উপস্থিত আছেন, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের আওলাদ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত আলামে ইকরাম উপস্থিত আছেন, পিতৃতুল্য মুরব্বি ইকরাম উপস্থিত আছেন, প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে অতি গুণে গুণান্বিত শিক্ষিত অবলা সরলা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে আল্লাহ তাআলার জান্নাতের এই টুকরায় জান্নাতি মেহমান হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। আমরা সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আল্লাহর কোরআনের তাজিম আনতে আজকে এই জায়গায় উপস্থিত হতে পেরেছি, এই জন্য সকলে জবান থেকে জবানটা দারাজ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জবানটা দারাজ করে মহব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ। শেরবির পথে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নূরে আলা নূর নূরে মুজাসসাম আকায় মাওলা তাজদার মদিনা সুলতানে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজিরিন, আপনাদের মাঝে আদেশ নির্দেশনামূলক আলোচনা করার মতো যোগ্যতা অভিজ্ঞতা আপাতত আমার নাই, শুধুমাত্র আমি এখানে বক্তা হিসেবে নয় এখানে বসেছি, আমার ওস্তাদ আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, তিনাদের কাছ থেকে খাস করে আজকে দোয়া নেওয়ার জন্য। সুতরাং আপনাদেরকে আদেশ নিষেধ আদেশমূলক কোনো কিছু বলার মতো ক্ষমতা আমার নেই, তবু যখন বসার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, প্রথমে আমার ইসলাহের নিয়তে দুই একটি কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমি অনুরোধ করব, এটা জান্নাতের একটি বাগান, আপনার গলার আওয়াজটা উঁচু করবেন না, অনেকক্ষণ পর্যন্ত মহিলাদের কথার আওয়াজ শোনা যাচ্ছে, কি বলেন? বাড়িতে হেফাজত করতে না পারি এই জায়গাতে হেফাজত করতে হবে, সুতরাং আমি অনুরোধ করব আপনারা চুপচুপি সামনে আগাবেন, সামনের জায়গা মা বোনদেরকে দিয়ে বসবেন, কথা বলবেন না, কথা বললেই পর্দার খেলাফ হবে। জান্নাতের বাগানে উপস্থিত হয়েও যদি আপনার জবানকে আপনি হেফাজত করতে না পারেন, জবান হেফাজত করার কোনো জায়গা এই জগতের মুখে আর আপনি পাবেন না, কথা সত্য না মিথ্যা হলো? হাজিরিন, আমরা বেঁচে আছি আজকে, একদিন আমাদেরকে চলে যেতে হবে, কথা সত্য না মিথ্যা বলুন তো? এই জগতের বুক থেকে আমি চলে যাব, কিভাবে বুঝলাম? আমি যেই বাড়িতে এখন মালিক হয়েছি, অর্থাৎ আমার অধীনস্থ যারা রয়েছেন, যাদেরকে আমি আল্লাহর হুকুমে পরিচালনা করছি, এর কিছুদিন পূর্বে আমার আব্বা আমার বাবা ওই বাড়ির মালিক ছিলেন, আজকে তিনি নাই, তার এগেনস্টে আমি ওই বাড়ির মালিক হয়েছি। কথা হলো আমার বাবা গেল কোথায়? ও বাবা জিরা, এই জগতের বুকে আমাকে আপনাকে আমানত স্বরূপ রাখা হয়েছে, আমার পিতার আমানত আল্লাহ তাআলা দান করেছিলেন, সেই আমানতের সময় শেষ হয়েছে, তিনার কাছ থেকে আমানত ছিনিয়ে আমাকে আমানত দিয়েছে, তার মানে আমার পিতা আর জগতের বুকে ফিরে আসবে না, চলে গিয়েছে, তার মানে আমাকে আপনাকে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতার দ্বারা শিক্ষা দিলেন, ও আদরের সন্তানেরা তোমরা শোনো, তোমার পিতা তোমার মাতা তোমার ঊর্ধ্বতন পূর্বপুরুষেরা এই জগতের বুকে থাকতে পারে নাই, তার মানেই হলো তোমাকেও চলে যেতে হবে, সংক্ষিপ্ত পরিসরে একটা সময়ে
তুমি এসেছো এই সময়ের ব্যবধানের ভিতরেই, আল্লাহর ডাক আসলে তোমাকে চলে যেতে হবে। তার মানেই হলো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা কেউ চিরস্থায়ী নই। ও বাবা জিরা, হৃদয়ের কানটা খুলে একটু ভালো করে শ্রবণ কর। আপনার আমার বাবা, আমার আপনার আম্মা যখন ইন্তেকাল করেছে ওই বাড়ি থেকে একটি বার বের হয়েছে, চার পায়ে একটি খাটলির উপরে উঠাইয়া তিনটা কাফনে পেঁচাইয়া কবরস্থানে নিয়ে এসে আমি দাফন করেছি। ওই পিতা মাতা কিয়ামত পর্যন্ত আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে শিক্ষা দিল, ও সন্তান তোমার বাবাকে যেমন ভাবে পাঁচটা কাপড়ে তিনটা কাপড়ে পেঁচাইয়া তুমি কবরস্থানে রেখে এসেছ, তোমার পিতা যেমন কোনোদিন আর ফিরে আসবে না, ঠিক তেমনি ভাবে তুমিও কেয়ামত পর্যন্ত একটা বারের জন্য মৃত্যু হয়ে গেলে তুমিও কেয়ামত পর্যন্ত আর তোমার গৃহে ফিরতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, সুতরাং আমরা মারা যাব, চলে যেতে হবে এই জগতের বাড়ি থেকে। আজকে আল্লাহ তাআলার দরবারে শুকর যে আপনারা মৃত না হয়ে জীবিত অবস্থায় আজকে কবর স্থানে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তাআলা কবরের বাড়িতে নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ও বাবা জিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু এমন একটি অনিশ্চিত বিষয়, আমার আল্লাহ স্পষ্ট করে দেন নাই কখন আপনার আমার মৃত্যু হবে, কোন সময় কোন হালতে মৃত্যু হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা স্পষ্টভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে তোমাকে আত্মা দেওয়া হয়েছে, এই আত্মাওয়ালা ব্যক্তি হিসাবে তোমার আজরাই তোমার কাছে হাজির হবে। সুতরাং মৃত্যু আসার পরে, মৃত্যু আসার পূর্বেই তুমি সতর্ক হয়ে যাও, আল্লাহর দরবারে তুমি সেজদা দাও, আল্লাহকে বেশি বেশি চিনে নাও, কবরের বাড়িতে যাওয়ার পর পরে ওই আল্লাহ তোমাকে সাহায্য করবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু হবে এতে কোনো সন্দেহ আছে বলুন তো? জবান খুলে বলুন, আমাদের মৃত্যু হবে এতে কোনো সন্দেহ আছে? আমরা কেউ কোনোভাবে কোনো কৌশলে এই জগতের বুক থেকে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? জবান খুলে বলুন, না বাঁচতে পারবো? ও বাবা জিরা, আপনি আমি তো অনেক বুদ্ধিমান মানুষ, আমি অনেক বুদ্ধি করতে পারি, আমি অনেক বুদ্ধিমান, বুদ্ধি চিন্তা গবেষণা করে আমি একটা ফাঁক বের করতে পারি। আপনার মনে মনে চিন্তা হতে পারে এই জগতের বুকে আমাকে কত বড় বড় কেস, কত বড় বড় টেনশন আমাকে ফেলানো হয়েছে, কত বড় বড় মোকদ্দমায় ফেলানো হয়েছে, কিন্তু আমি সমস্ত কেস মোকদ্দমা থেকে বেঁচে গেছি, একটা না একটা ফাঁক, একটা না একটা ফোকর আমি বের করতে পেরেছি। সুতরাং আমার কাছে আজরাই যখন আসবে ওই সময়তে আমি একটা পথ বের করে তার কাছ থেকে বেঁচে যাব। না না না, আপনার বাঁচার কোনো কৌশল নাই, আমার আল্লাহ আপনার এই চিন্তা যেন আপনার হৃদয়ে স্থান নিতে না পারে, এই জন্য আমার আল্লাহ পূর্বেই এর বহুল দৃষ্টান্ত এই জগতের বুকে প্রতিস্থাপিত করেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের হৃদয় আসতে পারে যে আমি ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, আজরাইল যখন আমার কাছে আসবে একটা কৌশল আমি